ছেলের মৃতদেহ কুয়েত থেকে ফিরিয়ে আনতে সরকারের কাছে কাতর আবেদন সন্তানহারা বাবা এবং পরিবারের। জানা যায়, কলমচৌড়া থানাধীন রহিমপুর গ্রাম পঞ্চায়েতের 1 নং ওয়ার্ডের বাসিন্দা জামাল মিয়ার ছেলে 27 বছরের যুবক মোহাম্মদ জসিম গত 3 বছর ধরে কর্মসূত্রে কুয়েতের ডায়ানা কোম্পানিতে কাজ করছেন। গত 1.5 মাস যাবৎ তার পরিবারের সঙ্গে কোনো যোগাযোগ ছিল না বলে দাবি পরিবারের পক্ষ থেকে। এতে হঠাৎ করেই বুধবার দুপুর 2 ঘটিকার সময় কলমচৌড়া থানা থেকে রহিমপুর এলাকার মোহাম্মদ জসিমের বাবা জামাল মিয়াকে খবর দেওয়া হয় কলমচৌড়া থানায় আসার জন্য। একটি সূত্রে জানা যায়, মোহাম্মদ জসিম রোড অ্যাক্সিডেন্টে মারা গিয়েছেন। এদিকে পরিবারের দাবি, মোহাম্মদ জসিমকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। কিন্তু কুয়েত থেকে মোহাম্মদ জসিমের মৃতদেহ রাজ্যে ফিরিয়ে আনতে পারছেন না তার পরিবারের লোকজনরা। পরিবারের পক্ষ থেকে রাজ্য সরকারের কাছে এবং সিপাহীজলা জেলার জেলা শাসকের কাছে আকুল আবেদন জানিয়েছেন কুয়েত থেকে মোহাম্মদ জসিম মৃতদেহ রাজ্যে ফিরিয়ে আনার জন্য। এ নিয়ে বৃহস্পতিবার সাংবাদিকদের ক্যামেরার সামনে এমনটাই ব্যক্ত করেন মোহাম্মদ জসিমের বাবা। এখন দেখার বিষয়, কবে নাগাদ জসিমের মৃতদেহ রাজ্যে ফিরিয়ে আনতে সক্ষম হয়। সেদিকে তাকিয়ে রয়েছে জসিমের পরিবার সহ গোটা এলাকা। কুয়েত 3 বছর আগে গেছে, সে ডায়না কোম্পানিতে চাকরি করে। আজকে 1.5 মাস চালাতি আমার ছেলের খোঁজ পাই না। আমরা বহুত জায়গায় চেষ্টা করছি, কোনো সুরা পাইছি না। গতকালকে থানা থেকে আমাদের কাছে আইসে, আমরা আমার ছেলে মারা গেছে, থানার যাই আমরা এই কথা শুনছি, এবং তার ডেথ সার্টিফিকেট পাসপোর্টের জেরক্স কপি লই আমরা আইসি। আমার আপনাদের কাছে আমার আকুল আবেদন, আমার সন্তানটা যেন আমি বাড়ি করে আনতে পারি, এই চেষ্টা আপনারা সবাই করবেন। আমি কীভাবে মারা গেছে তাও আমি জানি না, রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে বলে কইছে, এতটুকুই আমি শুনছি। এখন আপনার কি মনে হইতেছে, মানে কি মারা গেছে না, হ্যাঁ মারছে না মারা গেছে? আমার তো মনে হইতেছে আমার ছেলের মাইরা পালাই দিছে, তাহলে আমার ছেলে রোড অ্যাক্সিডেন্টে যদি মারা যাইতো তাহলে তো আমি খবর পাইতাম। কি নাম আসলো আপনার ছেলের? মোহাম্মদ জসিম। আপনার ছেলের সঙ্গে যারা ওইখানে আছে তারা সঙ্গে কথা বলছেন? বলছি। তারা কি বলে? তারা বলছে যে 21 তারিখ রুমের তো বাড়ি আসে রে, আর ফিরা রুমে গেছে না ছিল, তো 22 তারিখ যাই তার টিকিট দিব কইছে কোম্পানি, পরে তো এবার টিকিট যেদিন পায় বাইরে তাই লইল আর কি, বিয়ার সাদি করাইছে না। সুপারভাইজারের লোক যোগাযোগ কইছে। কি কইছে উনি? সুপারভাইজারে কইছে আমিও তো জানি নাই পাইতেছি না খুঁজ যাবি সেরা, তো বাড়িতে আওয়ার জন্য মাল সামান খরিদ করে প্যাকেট করে রাখছে। শেষ পর্যন্ত কোম্পানির সুপারভাইজারে আমার ওইখানে আমার আরেক বড় ছেলে আছে, ওই ছেলের নিয়ে তার এই মাল সামানাগুলো আমার ছেলের কাছে দিয়ে দিছে। লাস্ট কত হয়েছে আমার 20 তারিখ সাথে, কোন মাসের? জুলাই মাসের 20 তারিখে সে আমার সাথে কথা বলছে, বলছে যে বাবা পরের দিন আমি যাবো কোম্পানিতে আমার এই পাসপোর্টের টিকিটের লাগিয়ে ছিল, তো 22 তারিখ যাই তার টিকিট দিব কইছে কোম্পানি, পরে তো এবার টিকিট যেদিন পায় বাইরে তাই লইল আর কি, বিয়ার সাদি করাইছে না। সেটা জানতে পারছি না, অন্ধবাজি জানতে পারছি না। অন কইছে গাড়ি অ্যাক্সিডেন্ট করে মরছে, কেউ কয় গাইয়া মেরা লেছে। তো এখন আপনি কি চাইতেছেন? আমার ছেলে চাই। কতদিন হয়েছে যে খোঁজ খবর নাই? আজ যে 1 মাস 16 দিন হয়েছে।